একটা সাময়িক ব্যাপার, মাত্র আমাদের সারা পৃথিবী জুড়েই তোলপাড় হয়ে গেছে এই ব্যাপারটা নিয়ে। এখন তার জন্য মনে করছে যে কাঁকড়া এবং কুচা যেটার কথা, এবং এই ধরনের আমাদের দেশ থেকেই না, আন্তর্জাতিকভাবে বিভিন্ন এই আইটেমগুলো অনেকখানি এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে। আমার তো 25-26 তারিখে এই মাসের মিটিং ছিল ব্রাসেলসে, সেটাও আজকে সকালে শুনলাম সেটাও তারা ক্যান্সেল করেছে। এখন এটা থেকে তো বেরিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি বা আরও কী পরিমাণ সামনে হবে সেটা এখনই বলার সময় হয়নি। বাংলাদেশ সরকার তো অন্তত আপাতত যেটা চেষ্টা করা হচ্ছে যে করোনা ভাইরাস যেন আমাদের দেশে তা স্প্রেড না করে। ব্যবসার ক্ষেত্রে ধরেন মেজর ইম্পোর্ট আমরা করি চায়না থেকে, আমাদের রেডিমেড গার্মেন্টস হচ্ছে মেজর ইম্পোর্টার, যাদের প্রায় অলমোস্ট 60% ইম্পোর্ট আসে চায়না থেকে। সেটার ব্যাপারে আমরা খুব লক্ষ্য রয়েছি। স্লাইটলি যেটা হয়েছে সুখের বিষয় যে সেখানের ফ্যাক্টরিগুলোতে ওয়ার্কাররা যাওয়া শুরু করেছে, হোপফুলি ওরাও ওই অবস্থাতে কেটে যাবে। চায়নাতে কিন্তু মৃত্যু হারও কমে গেছে আর রোগ বিস্তারের হারও কমে গেছে, বাইরে অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে। আজকে রিপোর্টও বলছে যে এই সংক্রমণটা কমে আসছে। আসলে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু অ্যাসেস করার সময় এখনও আসেনি। আমরা কিন্তু খুব গভীরভাবে অবজার্ভ করছি যে বাংলাদেশের অবস্থা কোথায় যায়, কতদূর খারাপ হতে পারে। অর্থনীতিবিদরা বলছেন যে আসলে এক্ষেত্রে কমিশনগুলো, আমাদের যে আমাদের দূতাবাসগুলোকে কাজে লাগানো যায় আর কি মার্কেট হান্টিংয়ের ক্ষেত্রে, সেই বিষয়টিকে আপনারা ভাবছেন কিনা? দূতাবাসগুলো তো যেটুকু পারে তারা কাজ করছে, হঠাৎ করে তাদের যে ক্যাপাসিটি নলেজ যে বেড়ে যাবে তা না, তারা যে রেগুলার কাজ করছে সেটা আছে, আমরাও তাদের করছি। ব্যবসায়ীরাও খুব সতর্ক, আর আজকে মনে করেন আমাদের দেশের ব্যবসাও আন্তর্জাতিক পরিমণ্ডল, তারাও যথেষ্ট নলেজেবল, তাদেরও ফলো আপ ভালো আছে। সবাই কিন্তু অ্যাওয়্যার কী ঘটতে যাচ্ছে, কী ঘটছে। যেটা অ্যাপ্রিহেন করা হচ্ছে যে হয়তো চায়না থেকে ইম্পোর্ট তো একটা সমস্যাই আছে, যদি খুব বড় রকমের বিস্তার হয়ে যায়, যারা রিটেল যারা কিনবে আমাদের তারা যদি স্লো হয়ে যায় তাহলে তো আমাদের সেলসটাও কমে যাবে। সব দিকে যে অবস্থা তাতে কিন্তু এখনও চূড়ান্তভাবে যে বলার কিছু সময় না। আপনারা জানেন এখনও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে মহামারী হিসেবে কিন্তু এখনও ডিক্লেয়ার করেনি। সবাই খুব আশাবাদী যে সিচুয়েশনটা ইম্প্রুভ করে যাবে। সেটা তো অবজার্ভ করছি আমরা, ক্ষতিটা যদি কতদূর গভীর হয়। এখনই একটা ডিসিশন নেওয়া হলো, দেখা গেল সমস্যা যা চিন্তা করে করা হলো সমস্যা তার চেয়ে অনেক গভীর, তাহলে তো সেটা আলাদা ব্যাপার। গভর্নমেন্টের সাথে আমরা চলছে, এখনও যে অর্ডার কমে গেছে তেমনটা কিন্তু না। আমার নিজেরও কিন্তু গার্মেন্ট ফ্যাক্টরি আছে, কমে গেছে তা নয়, তবে খুব সিরিয়াসলি দেখা হচ্ছে কি হয়। যেহেতু চায়নাতে ইম্প্রুভ করছে যেটা বড় জায়গা, যেমন বলা হচ্ছে যে সিঙ্গাপুরকে ফলো করো, সিঙ্গাপুরে কিন্তু একটাও ডেথ ক্যাজুয়ালিটি নাই। আমাদের দেশেরও 5 জন খুব সিরিয়াসলি অসুস্থ হয়েছিল, আল্লাহ রহমতে তারাও কিন্তু ভালো হয়ে বেরিয়ে গেছে। সো সবাই তাকিয়ে আছে যে সিচুয়েশনটা কতদূর কন্ট্রোল করা যায়। আমাদের সরকারও ভীষণ অ্যাওয়্যার, আমরা বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু সব সর্বক্ষণেই আমরা ফলো আপ রাখছি যে কোথায় কী ঘটছে না ঘটছে, কী হচ্ছে না হচ্ছে। তো আমাদের একটাই আশা যে থিংস উইল বি বেটার, ইম্প্রুভ করে যাবে। আর যে একেবারেই আমাদের খুব একদম ডিজাস্টারে পড়ে গেছি তাও কিন্তু নয়, সিচুয়েশন আমরা আশাবাদী যে ইম্প্রুভ করে যাবে। চায়নাতে তো আমরা দেখছি যে ওদের প্রোডাকশন আবার শুরু হয়ে গেছে। মাঝখানে দুটো ব্যাপার গেল যে সমস্যা হলো, পাশাপাশি সেই সময়টায় চায়না হলিডে গেল, যে ওদের বাৎসরিক যেটা চাইনিজ নিউ ইয়ার সেটাও গেল, তার সাথে তারা আবার সময় বাড়িয়ে দিল। তো সব কিছুই একটা খারাপ সময় গেছে, কিন্তু আমি মনে করছি এখন যে থিংস উইল বি বেটার, আমার মনে হয় ভালোর দিকে যাবে। রপ্তানি আমদানির বাণিজ্যের আড়ালে যে অর্থ পাচার, সেই বিষয়ে আপনারা কতখানি ওয়াকেবল আছেন? না, এটা যেটা বলছেন সেটা কিন্তু আমরা জেনেছি, এই যে রিপোর্টগুলো দেখেছি, তো এটা তো ধরেন কন্ট্রোল করার জন্য বাংলাদেশ ব্যাংক এই সিস্টেমগুলো করতে হবে। কারণ যে মোস্টলি যে কথা বলা হচ্ছে যে ওভার প্রাইসিং করে, ওভার ইনভয়েস করে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, এটা একটা বড় কথা বলা হচ্ছে। তাহলে তো সেই ক্ষেত্রে তো একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে প্রাইসিংয়ের, যে জিনিসটার দাম 1 টাকা সেটা যদি কেউ 1.5 টাকা করে নিয়ে যায় তো সেইখানে তো আমাদের কন্ট্রোল করতে হবে। এটা তো একটা আলোচিত বিষয় হয়েছে, আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে যে ব্যাপারে শক্ত অবস্থা নিয়েছি, আমরা আমাদের চিঠিপত্র দিয়েছি যেটা ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। কেননা এই পরিমাণ টাকা পয়সা যদি আমাদের দেশের অবস্থা তো তেমন নয়, ধরুন আজকে হংকং তারা তো কোনো রেস্ট্রিকশন নেই, যত ইচ্ছা পাঠাতে পারে যত ইচ্ছা আনতে পারে, কিন্তু আমরা তো সেই অবস্থা এখনও যাইনি। আমাদের তো আরও সময় অপেক্ষা করতে হবে, সো আমাদের দেশ থেকে যেন মানি
টাকাটা পাচার না হয়ে যায়। তো যেসব ইনফরমেশন আসছে আমরা সতর্ক আছি তার ব্যাপারে, চেষ্টা নিচ্ছি। প্রধানমন্ত্রী, একটা বিষয় হচ্ছে যে আন্ডার ইনভেস্টিং বা ওভার ইনভেস্টিং যেটা হচ্ছে, কিন্তু তার বাইরে যেটা ইপিবি যে বলছে গত বছর 18-19 অর্থ বছরে রপ্তানি 40 বিলিয়ন, কিন্তু বাংলাদেশ ব্যাংক বলছে তারা পেয়েছে 35 বিলিয়ন, মানে এক বছরে 5 বিলিয়ন, মানে 40,000 কোটি টাকা হয় দেশে আসেনি অথবা হিসেব নেই। এটা আমি এক্স্যাক্টলি এই ডিফারেন্সটা বা কীভাবে তারা সোর্স কী কারো জানি না, তবে কোনো কোনো ক্ষেত্রে যেটা দেখি সেটা কখনো কোনো এক্সপোর্টার উপরে তারা কম পাঠায়, 5% ডিসকাউন্ট নিয়ে নেয়, এগুলো অফিসিয়াল ফর্মালিটিসের মাধ্যমে হয়। কিন্তু এই যে ডিফারেন্সটা রিসিভিং অ্যামাউন্ট এবং ইনভয়েস অ্যামাউন্টের মধ্যে মেজর ডিফারেন্স, এটার কোনো তথ্যপাত আমাদের কাছে এখনও আমরা পাঠাইনি। যদি পাঠাতো তাহলে তো আমরা ফলো আপ করতে পারতাম, দেখা পাওয়াটা করতে পারতাম। কারণ কয়েকদিন ধরে আমরা এই কথা শুনেছি, বাট আমাদের কাছে এখনও কোনো কংক্রিট কাগজপত্র আমরা পাই। তবে যে কোনো মূল্যে হোক আমাদের টাকা পাচার এটা বন্ধ করতে হবে। থ্যাংক ইউ।